ঠিক নিচের অংশ একটু নিচে মানে যেখানে জোড়াটা জোড়াটার চাপ খেয়েছিলাম চাপ খাওয়ার পরে খুব করার পরে কিছুদিন করে রাখি এখন এক্সরে করলে ডাক্তার বলে যে ভ্যাংছে ভাঙছে কিন্তু আমি হাঁটি চলে ভালো মাঝে মাঝে খুব ব্যথা করে ওঠে তারপরে কিছুদিন বেন্ডেজ করে রাখার পরে আমি বেন্ডেজটা খুলি করলাম এখন তারপরে আমাকে ডাক্তার একটা ট্যাবলেট দিয়েছে কন্টেট

তো সেকেন্ডারিলি কিন্তু সব টিস্যুতে বিভিন্ন যে যে কোনো ইঞ্জুরিতে কিন্তু কানেকটিভ টিস্যু আসবে ঠিক না ব্লাড আসবে ব্লাড থেকেই কানেকটিভ টিস্যুর এখানে আবার সেকেন্ডারি অন্য টিস্যু ফাইব্রাস টিস্যু চলে আসে বা হাঁটুর ক্ষেত্র সেম এটা যে কোনো আঘাতের থেকে সেকেন্ডারিটা হতে পারে তো আপনার ডাক্তার সাহেব যেই ওষুধটা দিয়েছে সেটা করেন এটা হচ্ছে গ্লুকোসামাইন কন্ট্রোটিন সালফেট এটা আমি বলি যারা বয়স চল্লিশের উপরে সবার এমনি তো মাঝে মাঝে খাওয়া উচিত এটা ওষুধ না এটা সাপ্লিমেন্ট তো এটা খান আর পাশাপাশি আপনাকে ফিজিক্যাল থেরাপি করতে হবে ফিজিওথেরাপি একটা অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে না পারলে আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হাঁ টু ব্যথার যে এক্সারসাইজগুলো আছে ওগুলা শিখে শিখে করবেন নিজে নিজে হ্যাঁ দেখবেন সব সুন্দর করে আমি বর্ণনা দিয়েছি সেগুলো দেখে অথবা ফেসবুক পেজেও আছে একটু পিছনে যেতে হবে অত পাঁচ ছয় মাস আগের ভিডিওতে যেতে হবে সেখানে গিয়ে হাটু ব্যথার এক্সারসাইজগুলা শিখে করেন অথবা সাইকেল চালাতে পারেন আপনি যদি আপনি মানে অভ্যস্ত থাকেন এগুলা করলেই ইম্প্রুভ হয়ে যাবে আর পাশাপাশি বেটার হয় যদি আপনি ফিজিক্যাল থেরাপি দিতে পারেন স্পেশালি হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড এবং কিছু এক্সারসাইজ আছে যেমন কোয়াড্রিসেপ স্টেটিক এক্সারসাইজ এটা কিন্তু আপনি ইউটিউবে অন্য ডাক্তারদের ব্যায়ামও পাবেন কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ এবং কোয়াড্রিসেপ স্ট্রেনথেনিং এক্সারসাইজ এই দুইটা এক্সারসাইজ আপনাকে করতে হবে আর যে ওষুধটা উনি দিয়েছে কিছুদিন খান উনায় যে কয়দিন বলেছে কন্টিনিউ করেন আর এই বয়সে একটু দুধ এবং দুগ্ধজাত খাবার খেতে হবে যদি আপনি একেবারে ফ্রেশ মিল্ক পান আর কি হ্যাঁ ভেজাল না থাকে তাহলে উপকার হবে বা দই বা পনির বা এই জাতীয় মানে দুধের তৈরি যে কোনো খাবার বা প্রসেস ফুড না ওই যে ফ্রিজে রাখছে বা ও বিভিন্ন কোম্পানির দুধ ওগুলা না মানে আপনি ফ্রেশ গরুর দুধ যদি পান সেটা আপনি খেতে পারেন এটা আপনার জন্য উপকার আসবে আমরা আলো উচ্চলাক করছিলাম क्वाड्रिসেপ মাসলসের সম্পরক এটা তে এটা ইউজ না হলে ওয়েস্টিং হয় তো আমাদের মেইন কারণ হতে পারে ব্যথা পেলে মানুষ যখন আমরা আসলে হাঁটাচড়া বা ওঠা বসা বা এক্সারসাইজ করে এটা কমিয়ে দেই এটাই কিন্তু মেইন কারণ হচ্ছে মাসেল ওয়েস্টিং হ্যাঁ সেটা আছে কিন্তু একটা হচ্ছে কি মানুষ প্রপার মেসেজ নাও পেতে পারে মানে एग्জ্যাক্ট সে আসলে কি করবে অনেক সময় ডাক্তার বলেছে যে আপনি আপাতত চেয়ারে বসে নামাজ পড়েন বা সিঁড়ি বা ওটা বন্ধ রাখেন কিন্তু এটা কতদিন এটা কি আজীবন তো তখন রুগীরা হয়তো ভুল মেসেজ পায় বা ডাক্তারের কাছে আর ফলো আপে যায়নি বা হয়তো ডাক্তার ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্যখানে চলে গিয়েছে উনি আসে প্রফার ওই যে ডাক্তার বলেছে মানুষ তো ডাক্তারের উপর নির্ভরশীল ঠিক না তো মানুষ মনে করে ঠিক আছে আমি চেয়ারে বসে নামাজ পড়ি এই যে পড়তে থাকে এতে আস্তে আস্তে জোরাগুলা নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে দেখা যায় আপনি যেটা বলছেন হ্যাঁ ব্যথা কখন হয় হাঁটতে গেলে এক পর্যায়ে দেখা যায় রুগী বসে আছে তখনও ব্যথা হয় শুয়ে আছে তখনও ব্যথা হয় তখন বাধ্য আমাদের কাছে আসে যে এখন তো আর পারা যাচ্ছে না তখন আমরা যদি এক্স করি বা সিটি স্ক্যান এমআরআই করি দেখা যায় যে ফোর ডিগ্রি অস্টোয়াথ্রাইটিস একেবারে ফিক্সড হয়ে যায় অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হাঁটু যেটা ল্যাটিন ভাষায় জেনু বলা হয় জেনু রিকারভেটাম জেনু ভ্যালগাস ভ্যারাসমিটি হতে পারে মানে হাঁটু বেঁকে যেতে পারে বো হয়ে যেতে পারে হাঁটুর থেকে পায়ের পাতা ডানে বামে চলে যায় অনেকে হ্যাঁ মানুষ তো আসলে নিচের অংশে সবাই কাপড় পরে থাকে বোঝা যায় না যখন আমাদের কাছে আসে আমরা অ্যাসেস করি এক্সপোজ করলে ক্লিয়ার বোঝা যায় পা দুইটা দুই দিকে চলে গিয়েছে তো রুগীরা জিজ্ঞাসা করলে আপনি এতদিন দেখেন নাই উনি এটা আমলে নেন না আর এই জিনিসগুলো কিন্তু একদিন হয় না এটা যদি হতো সকালবেলা একটা রোগ হয়েছে বিকালে রুগী বিছনায় পড়ে গেছে তাহলে দৌড়ে ডাক্তারের কাছে যাবে কিন্তু এই যে আপনার আমরা যেটা বলি যে নন কমিউনিকেবল ডিসঅর্ডার বা ডিজিজ এই যে হাঁটু ব্যথা পায়ের তলার ব্যথা দীর্ঘমেয়াদী মানুষ যখন পঙ্গু হয় এগুলা কিন্তু কয়েক বছর লেগে যায় আস্তে 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 হয় তখন রুগী আমাদের কাছে পড়ে আসে তো এই জন্য আমার মেসেজটা খুব ক্লিয়ার যে মানুষ অ্যাক্টিভ থাকতে হবে আপনার রোগ হতে পারে যেমন এখন করোনা চলছে অনেক অসুস্থ হয় তো করোনার মধ্যেও তো আমরা বলে যাচ্ছি বাসা এক্সারসাইজ করবেন বলি না সবাই বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে চেস্ট ভিজিও দিতে হবে চেস্ট এক্সারসাইজ করতে হবে লাইট বিভিন্ন এক্সারসাইজ বাসায় করতে হবে প্রয়োজনে যদি ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যদি সে হাঁটতে পারে সেটা আরো বেটার এক্সারসাইজের কোনো বিকল্প না হলে কিন্তু আস্তে আস্তে মানুষ এই জোড়াগুলো নষ্ট হয়ে আসবে জি আমরা আলোচনা করছিলাম কারণ সমূহ অনেক কারণ থাকতে পারে হাঁটু ব্যথা এবং গোড়ালি ব্যথা বিভিন্ন কারণ হতে পারে আমরা অপারেশন বিহীন চিকিৎসা বলতে কি বুঝাই এটা কি এক্সারসাইজ হতে পারে ধন্যবাদ আপনাকে আসলে এই হাঁটুর রোগীরা স্পেশালি যে গোড়ালির ব্যথার অত একটা অপারেশন প্রয়োজন হয় না আমরা ওরকম ওই জাতীয় রোগী পাই না কম বাট হাঁটুর কমন রোগী প্রায়ই আমার প্র্যাকটিসে যে রোগী আসছে কি অন্য ডাক্তার বলেছে হাঁটু পাল্টাতে হবে অপারেশন করতে হবে সো আমার কাছে আসছে বিকল্প ট্রিটমেন্ট যে অপারেশন ছাড়া এটা ভালো করা সম্ভব হয় কিনা তো আমার প্রথম একটা মেসেজ সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার আমার কেন একটা জোড়া অপারেশনে যেতে হবে ঠিক না আপনার রোগ যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে ওই দিন থেকেই যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করি পুনর্বাসন রিহাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি করি তাহলে অপারেশন যাওয়ার প্রশ্নই উঠে না মানে আমরা রুগীগুলা রোগটাকে আস্তে আস্তে অপারেশন পর্যায়ে নেয় তো এইটা যেন কেউ না করে আমার প্রথম কথা হচ্ছে সেটা তা আপনার যদি অস্টোহাথ্রাইটিস প্রাইমারি স্টেজে থাকে যেমন হাঁটুর হাড় ক্ষয় তো এটা তো এক্স রে দেখলে সিম্পল বোঝা যায় ভিতরে কি অবস্থা আছে অথবা ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী বোঝা যায় এইজ বয়স সব মিলে আমরা বুঝতে পারি তো ওই দিন থেকে যদি রুগী ঠিকমতো রিহাবিলেট করে এক্সারসাইজ করে ওয়েট রিডিউস করে পরিমিত সুষম খাবারগুলো খায় তাহলে কিন্তু রুগী এমনিতেই ভালো হয়ে যায় কিন্তু অপারেশন যে আপনি কথাটা বলছেন সেটা হচ্ছে একদিনে হয় না ওই যে বলছিলাম যে চেয়ারে বসে নামাজ পড়ে দীর্ঘদিন সিঁড়ি বা বন্ধ করে দিয়েছে হাঁটা চলাফেরা বন্ধ মুভমেন্টই করে না নিচে বসে না ডাক্তার বসা নিষেধ সিঁড়ি বা অনিষেধ এরকম কিছু রুগী আমি প্রায়ই পাই যেটা বাস্তব কথা তো এই ডিউ টু দ্যাট প্রসেস আস্তে 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 আপনার জোড়াটা আরও শর্ট হয়ে আসে মানে আপনি যদি মুভ না করেন তাহলে জয়েন্টের উপরে যে মাসেলগুলো আছে খুব ইম্পর্টেন্ট মাসেল কোয়াড্রিসেপস পিছনে আমাদের হ্যামেস্ট্রিং কাপ মাসেল এবং এক একটা মাসেল এতই শক্তিশালী একটা মানুষ যদি কাউরে লাথি দেয় মানুষ আর লোক মারাও যেতে পারে মানে এত শক্তিশালী মাসেল সো সেই মাসেল যদি আপনি ইউজ না করেন তাহলে ডিস ইউজ অ্যাট্রফি হয়ে যাবে জয়েন্ট কিন্তু আস্তে আস্তে আরও বেশি ইরোশন হয়ে যাবে মাসেল ওয়াস্টিং হবে তখন কিন্তু আপনাকে বাধ্য অপারেশনে যেতে হবে তবে আমরা যদি রুগী থ্রি ডিগ্রি ফোর ডিগ্রি আর্লি স্টেজও আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ আমরা সেটা অপারেশন বিহীন পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে সেটা আমি আলোচনা আসবো এই বিষয়ে একটু স্যার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল